নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 6/6/2024 ভারতের বিভিন্ন রাজ্যে প্রচণ্ড গরমে স্কুলের ছুটি ঘোষণা। আসুন এ সংক্রান্ত নোটিশ দেখে নিই বিস্তারিত, বা বিভিন্ন আপডেট আমরা একটু দেখে নিই বিস্তারিত কী রয়েছে। রাজ্যে হু হু করে বাড়ছে তাপমাত্রা। জুনের প্রথম সপ্তাহে বর্ষা ঢোকার কথা হলেও তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে করে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। ইতিমধ্যে রাজ্যে ভারতের রাজধানী দিল্লিতে তাপমাত্রা হাফ সেঞ্চুরি ছাড়িয়ে গেছে, রেহাই পায়নি উত্তর ভারতের বাকি রাজ্যগুলো। এই পরিস্থিতিতে স্কুলে পড়াদের কথা মাথায় রেখে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে একাধিক রাজ্য। বিহারে ইতিমধ্যে অতিরিক্ত তাপমাত্রার কারণে অসুস্থ হয়ে পড়েছে একাধিক স্কুল পড়ুয়া। সেই কারণেই বিহার সরকার একাধিক সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে গরমের ছুটি ঘোষণা করেছে। জুনের 8 তারিখ পর্যন্ত সব কটি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সিদ্ধান্ত বলে জানিয়েছে। এবং রাজস্থানে গরমের ছুটি নির্ধারিত সময়ের আগেই 17 মে থেকে স্কুলে ছুটি পড়েছে এবং 30 জুন পর্যন্ত অতিরিক্ত ছুটি চলবে এই গরমের জন্য। এবং মধ্যপ্রদেশে গরমে নাজেহাল মধ্যপ্রদেশবাসী, এবং এখানে 30 জুন পর্যন্ত স্কুল গরমের ছুটি থাকবে। এর আগে 15 জুন পর্যন্ত ছুটি ছিল, বাড়ানো হয়েছে। উত্তরপ্রদেশেও 18 জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে এবং দিল্লিতে 11 মে থেকে ছুটি চলছে। তো এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম, আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।